জো গেলে পরশু দিনে, এর মধ্যে এত পানি, এই পানিতে তো মাছ পড়ার কথা, যে হারে পানি উঠছে। ওইভাবে মাছ পায় না, দাম মাছের দাম বেশি, বাজারেও তেমন মাছ নাই। এই মরিচের কেজি 400 টাকা, এই এই 100 টাকা মরিচ। এমন দাম বাড়ছে যা বলার মতো না, দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি খায়, তাহলে কেমনে কি খামু করে? বাজারের যে হালচাল, এই হচ্ছে বাজারের অবস্থা। যোগ করছেন এই 100, 120, 60, 90, 400, 710 টাকা, এই 10 টাকা, 720 টাকা, কয়েন 1000 টা লই গেছি, ফেরছে কয় টাকা। এই মাছ দিয়া এই দুন্দুল দিয়ে রান্না, তুমি আমার একটু গুছিয়ে গেছো, হ্যাঁ মজার খাওয়ানো গুছিয়ে গেছে, এই দাও দাদু, তুমি একটু বিলিত করো না। দাম একটু বেশি হইলো কি করা, পাওয়া যায় না তো, মাছও পায় মানুষ কম। দর্শক, মাছ কোটা শেষ, কিন্তু মাছ করতে যে কি কষ্ট, এখন বৌমা মাছগুলো ধুয়ে আনবে, আমি তারপরে রান্না করবো। কষ্ট করে তো করছো, এখন একটু ধুয়ে টুয়ে আনো, ধুয়ে আন না তারপর দাও, তারপর আমি রান্না করবো। সব কিছু রেডি, এখন আমি রান্না করবো, চুলায় বৌমায় আগুন জ্বালাই দিতেছে, এখন আমি রান্না করার জন্য চুলায় কড়াই দিলাম। পেঁয়াজ কুচি, রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, লবণ, মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিই। এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো, তারপরে আমি দুন্দুলগুলো দিয়ে দুন্দুল দেখতে দেখা যায় যে মাছের চেয়ে মনে হয় দুন্দুল বেশি, আসলে এগুলো সেদ্ধ হয়ে গেলে দুন্দুলই দেখা যাবে না। এইরকম এবার সেদ্ধ হইতে থাক, এখন আস্তে আস্তে সেদ্ধ হইবে। বর্ষা মৌসুমের এই টাটকা মাছ আর এদিকে দুন্দুল, সেই একটা মজা হবে। রান্না হয়ে গেছে, এখন আমি উঠে এলাম। ও বাইরে না, দুন্দুল দিয়ে হাফরা মাছ খুবই খুবই মজা, একবার দেখাই দেখি।